নমস্কার বাংলায় শুরু পশ্চিমী ঝঞ্ঝার দাপট উত্তর ভারত থেকে পূর্ব ভারতের দিকে প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে যাচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস পশ্চিমী হাওয়া এবং পুবালি হাওয়া সংমিশ্রণে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে আজ সকালেই দক্ষিণবঙ্গে আজরে পড়েছে এই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি মোট পনেরোটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবাদপ্তর হাওয়া বিষ সূত্রে খবর আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে বাঁকুড়া পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির সাথে থাকবে ঝোড়ো হাওয়া দাপট তবে এই ঝড় বৃষ্টির প্রথম দাপট পশ্চিমের জেলাগুলির ওপর থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তবে বৃষ্টির দাপট অনেকটাই বেশি থাকবে নদীয়া মুর্শিদাবাদ এবং মালদার দিকে ভারী বৃষ্টির পাশাপাশি কোথাও বৃষ্টিও হতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চারে ফেব্রুয়ারি শুক্রবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার এই সমস্ত জায়গায় বৃষ্টির পাশাপাশি সত্তর বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে পাঁচই ফেব্রুয়ারি শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তনে বৃষ্টির দাপট কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচই ফেব্রুয়ারি শনিবার সকালের দিকে বৃষ্টি পরিমাণ কমলেও মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবার বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও আগামী দুই দিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও পরের তিন দিন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মতো কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চার তারিখ শুক্রবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দুই দিনাজপুর এবং মালদায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি ও কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এর সঙ্গে পাহাড়ি এলাকায় ধস নামার জন্য সতর্কতা জারি করা হয়েছে গাঙ্গেয় বঙ্গে শীতের দাপট দেখা গেলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে ক্রমশ বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে সরস্বতী পুজোর দিনেও মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পার্শ্ববর্তী এলাকায় তবে সেই বৃষ্টিটাকে কুয়াশা দাপড় দেখাতে পারে দুই মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায় আজ কলকাতা ও পার্শ্ববর্তী জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে নব্বই শতাংশের পাশাপাশি দক্ষিণ দিক থেকে বাতাসের গতিবেগ গড়ে প্রতি ঘন্টায় সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবাদ দপ্তর এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ